কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব পনেরো জয়দ্রথ বধে অর্জুনের প্রতিজ্ঞা তারপরে বাসুদেব লোচন যুধিষ্ঠির রাজা চাহি বলেন বচন কহ শুনি অভিমনু যুদ্ধের কথন কিরূপে সহ করিলে গ্রণ যুধিষ্ঠির বলিলেন শুন বিবরণ চক্রব্যৌহ করি দ্রণ করে মহারণ বহুভেদি যুদ্ধ করে নাহি হ্যানোজন অভিমনু প্রতি কহিলাম সে কারণ এতেক শুনিয়া পুত্র কহিল তখন বুহে প্রবেশিতে জানি না জানি নির্গম তথাপি পাঠানু তারে করিয়া বিচার প্রবেশীল শিশু করি মহামার তার পাছে যাই সবে হ্যানো করি মনে রুদ্ধ করে সিন্ধুর নন্দনে জয়দ্রথে যিনিতে নারীল কুঞ্জন সে কারণে মরিলেন অর্জুন নন্দন কুরুবল বিনাশীল রথি তবে তারে বেরিলেন সপ্ত সেনাপতি এমত অন্যায় করে দুষ্ট দুর্যোধন সমরেতে বিনাশীল আমার নন্দন এত শুনি নারায়ণ ক্রোধে হুতাসন এমত অন্যায় যুদ্ধ করে দুষ্টগণ জয়দ্রথ হেতু মোড়ে অভিমনু বীর শুনি ধনঞ্জয় ক্রোধে হইল অস্থির মহাক্রোধে বলিলেন ইন্দ্রের নন্দন আমি যাহা কহি তাহা শুন সর্বজন জয়দ্রথ হেতু মোড়ে অভিমনু বীর এক বানে নিপাতিব তাহার শরীর কালি যদি জয়দ্রথে নাহি মারিরণে পিতা পিতামহ গতি না পায় কথনে বিনা জয়দ্রথ বধে সূর্য অস্ত হয় করিব শরীর ত্যাগ জানি নিশ্চয় জয়দ্রথে না মারিয়া না আসিব ঘর আমার প্রতিজ্ঞা এই সভার ভিতর এত শুনি যোদ্ধাগণ হরিশ অন্তর মহানাদে গর্জিয়া উঠিল বৃকদর পাঞ্চন্য আপনি বাজার নারায়ণ মহানাদে বাজিতে লাগিল বাদ্যগণ বড় বড় শঙ্খ বাজে নাহি লেখা জোখা দামামা দগর বাজে নাহি তার সংখ্যা কোটি কোটি দম্ফ বাজে মৃদঙ্গ বিশাল ভিউরি ঝাঝি বাজে মুহুরি কাহাল নানাজাতি বাদ্য বাজে কত কব নাম সুমধুর বিনা বাজে অতি অনুপম মহাকোলাহল শব্দ হইল গর্জন শুনিয়া হইল এ স্তকুরু সৈন্যগণ শুনি শুনিতবে সিন্ধুর নন্দন শরীর হইল কম্প নহে নিবারণ গিয়া কহে যথা দুজ্যোতন প্রতিজ্ঞা করিল পার্থ আমার কারণ কালীরণে রণে মোড়ে পার্থ ক্ষয় প্রতিজ্ঞা করিল এই মহাশয় যদি পার্থ কালী মোড়ে বোধিবারে নারে আপনি মরিবে সেই পুরী বৈশাণুরে এই মতো প্রতিজ্ঞা করিল পুনঃ কালি সত্য যুদ্ধে মরে মারিবে অর্জুন ইহার উপায় কিছু না দেখি যে আমি নিজদেশে যাই আমি আজ্ঞা কর তুমি এত শুনি হরষিত হইল দুর্যোধন জয়দ্রথে বলে শুন আমার বচন কি শক্তি অর্জুন তোমা করিবে সম্ভার তোমারে রাখিবে যোদ্ধা যতে কামার এত বল দুর্যোধন জয়দ্রথে লয়ে যথা দ্রণব্রুরু গৃহ উত্তরিল দিয়ে প্রণাম করিয়া তবে বলে দুর্যোধন অবধান কর গুরু এক নিবেদন প্রতিজ্ঞা করিল পার্থ কুন্তীর নন্দন কালী যুদ্ধে জয়দ্রথে করিবে নিধন জয়দ্রথ বদবিনা সূর্য অস্ত হয় অগ্নিতে শরীর ত্যাগ করিবে নিশ্চয় এত শুনি জয়দ্রথ মহাভয় পেয়ে আমারে কহিল আমি যাই পলাইয়ে সাক্ষাতে দেখো ভয়ে কাঁপিছে শরীর তুমি ভয় ভাঙ্গিলে সে হয়তো সুস্থির কালি যদি ধনঞ্জয় মারিতে না পারে অবশ্য মরিবে পার্থ কহি যে তোমারে এত শুনি দ্রোণ জয়দ্রথে আশ্বাসীল নাহিক তোমার ভয় বলিতে লাগিল কর্ণী আদি করিয়া যতেক যোদ্ধাগণ তোমারে রাখিবে সবে করিয়া যতন কালি আমি এক বুহ করিব রচন যাহা লঙ্গিবারে নাহি পারে দেবগণ বহুমধ্যে মধ্যে তোমাকে রাখিব লুকাইয়া দুর্যোধন আগুহায় থাকিবে বেরিয়া কর্ণ বলে য অদ্রথ না করি ভয় অবশ্য মরিবে কালী বীর ধনঞ্জয় হেন বুঝি অনুকূল হইবে ধাতা সে কারণে অর্জুন কহিল হেন কথা এত শুনি জয়দ্রথ তত্ত্বজিলেক ভয় অবশ্য হইবে কালী অর্জুনের ক্ষয় হরসিত দুর্যোধন জয়দ্রথে নিয়া আপনার গৃহে গেল আনন্দিত হইয়া কৃপাচার্য বলে তবে দ্রোণাচার্য প্রতি এক কথা কহিয়া আমি কর অবগতি নিশ্চয় জানিলেই রাজা দুর্যোধন অবশ্য হইবে কালী পার্থের নিধন নাক কৃষ্ণ সহায় যাহার হেঞ্জন নাহি পায় জপার অবশ্য হইবে জয়দ্রথের নিধন কহিলাম যান মম স্বরূপ বচন এত শুনি দ্রোণাচার্য হরষিত মন যতেক কহিলা তুমি বেদের বচন দ্রোণপর্ব সুধার সপূর্ব কথন আয়ুর্যস্পূর্ণ বারে শুনে যেই জন ব্যাস বিরোচিত হয় অপূর্ব ভারত কাশিরাম দাস কহে পাঁচালির মতো